উৎকণ্ঠার অবসান। ঘোষিত হল এইচএসৰ পরীক্ষাবিহীন ফলাফল, প্রত্যাশিতভাবে কেওটা শাখাত বৃদ্ধি উত্তীর্ণৰ হাৰ। সম্পূর্ণ উচ্ছাসীনভাবে শনিবারে ঘোষিত হল চলিত শিক্ষাবর্ষৰ উচ্চতর মাধ্যমিকৰ কলা বাণিজ্য বিজ্ঞান আর কারিকরী শাখার চূড়ান্ত বর্ষৰ পরীক্ষাবিহীন ফলাফল। সংশ্লিষ্ট পরীক্ষার্থীসকলৰ এসএসএলসি আর হাই মাদ্রাসা চূড়ান্ত পরীক্ষার নম্বরক মূল আধার হিসাবে লৈ গৌরবোজ্জ্বল ইতিহাসত নজির সৃষ্টি করে শিক্ষা অঙ্গনে ঘোষণা করে নব্যতা পরীক্ষার ফলাফল। আজি আমি 9 বজাত আমি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারের রিজাল্ট ডিক্লেয়ার করেছো। মেট্রিকর একটা স্ট্যান্ডার্ড নম্বর আছে, গতি সেই স্ট্যান্ডার্ড নম্বরটির উপরতে আপনার মানে কি মার্কস দিব লাগিব, কারণ যেটো রিকমেন্ডেশন তাত আপনার মানে কি মেট্রিকর নম্বর উপর বেস করে দিয়া হয়েছে। রিকমেন্ডেশনের বেস করে আমার এক্সামিনেশন সেন্টারবিলাকৰ আমি ইভেলুয়েশন করে নম্বরটো আনিছো, কম্পাইল করেছো আর রিজাল্টটো আমি দিছো। ঘোষিত ফলাফল অনুসরি চলিত শিক্ষাবর্ষত প্রত্যাশিতভাবে উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর কেউটা শাখাত বৃদ্ধি পায় উত্তীর্ণর হার। বিশেষ কলা শাখাত এইবেলি উত্তীর্ণর হার 98.93% বৃদ্ধি পায়। বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 99.57% বৃদ্ধি পার বিপরীতে বিজ্ঞান শাখার উত্তীর্ণর হার 99.06% আর কারিকরী শাখার উত্তীর্ণর হার 97.41% বৃদ্ধি পায়। টোটেল স্টুডেন্ট আছিল আমার 249,812, তারে সায়েন্স স্ট্রিমত আছিল টোটেল 38,430, আর সেই সায়েন্স স্ট্রিমর স্টুডেন্টর ভিতর 32,917 স্টুডেন্টসে ফার্স্ট ডিভিজন পাইছে, 4,609 স্টুডেন্টসে সেকেন্ড ডিভিজন পাইছে আর 542 স্টুডেন্টসে থার্ড ডিভিজন পাইছে। পাস পার্সেন্টেজটো হল 99.06। আর্ট স্ট্রিমত টোটেল স্টুডেন্টস এপিয়ার হয়েছিল 1,91,855, ফার্স্ট ডিভিজন পাইছে 58,244, সেকেন্ড ডিভিজন পাইছে 89,520, থার্ড ডিভিজন পাইছে 42,029 স্টুডেন্টসে। পাস পার্সেন্টেজটো আর্ট স্ট্রিমর কারণে 98.93%। কমার্স স্ট্রিমর কারণে টোটেল স্টুডেন্টস এপিয়ার হয়েছিল 18,443, তারে ভিতর 11,189 স্টুডেন্টসে ফার্স্ট ডিভিজন পাইছে, সেকেন্ড ডিভিজন পাইছে 5,497 স্টুডেন্টসে আর থার্ড ডিভিজন পাইছে 1,678 স্টুডেন্টসে। পাস পার্সেন্টেজ হল 99.57%। ভোকেশনাল স্ট্রিমত টোটেল স্টুডেন্টস এপিয়ার হয়েছিল 1,081, ফার্স্ট ডিভিজন পাইছে 618 স্টুডেন্টসে, সেকেন্ড ডিভিজন পাইছে 381 আর থার্ড ডিভিজন পাইছে 54 স্টুডেন্টসে। পাস পার্সেন্টেজটো হল 97.41%। পরীক্ষাবিহীনভাবে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীসকলের মার্কশিট সকলোতে প্রযোজ্য হব। অবশ্যই নামভর্তি কিংবা সমগোত্রীয় কাম কাজের বেলিকা সংশ্লিষ্ট সকলে নির্দিষ্ট প্রবেশ পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বাবে সাজু থাকিব লাগিব। মার্কশিটটো সদায় ভ্যালুয়েবল হব, কিন্তু তাত এটা কথা লিখিছে যে আপনার এনেকুৱা লিখিছে যে গভর্নমেন্ট ই প্রিকুয়ার মে গিভ ফর হোল্ডিং ইকুইলাইজিং এক্সামিনেশন। ইফালে পরীক্ষাবিহীন এই মূল্যায়নক লৈ অসন্তুষ্ট পরীক্ষার্থীসকলে অবতীর্ণ হব পাৰিব বিশেষ পরীক্ষা। ইয়ার বাবে প্রয়োজনীয় আবেদন দাখিলর সুবিধার্থে শিক্ষা অঙ্গনে শীঘ্রই মুক্তি করব একটা নির্দিষ্ট পোর্টেল। ইতিমধ্যে কয়েক স্টুডেন্টক ভিতর আমি একটা পোর্টেল রেডি করেছো আর সেই পোর্টেলট আমি তার কারণে 5 তারিখের পিছত আমি সেই পোর্টেলট খুলে দিম। আর গ্রিভেন্স রিডিসেল ফর্মটো আমি অলরেডি প্রিপেয়ার করেছো আর যেহেতুকে রিজাল্ট মানে দিয়ার এসপ্তাহের ভিতর করব দিছে, আমি সেইটো 2 তারিখে গোটেই ডিস্ট্রিক্টবিলাকত আমি দি দিম। আর তার কারণে আমার যেটু কমিটিত আমার এডিসি আইসি এডুকেশন ডিস্ট্রিক্টর ইন্সপেক্টর অফ স্কুলস আর 3 জন তার মুখ্য কলেজর আমি মানে প্রিন্সিপালক সেই কমিটিত রাখি। অবশ্যই কিমান সংখ্যক পরীক্ষার্থী বিশেষ পরীক্ষাত অবতীর্ণ হয় সেয়া সময়ে কব। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।